অনেকগুলো ফুল আমি আগেই করে রেখেছিলাম, আর এই ফুলটা কিভাবে তুলতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে ভালো করে বুঝিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দেব। যেই ঘরটা থেকে আমি আমার সুতাটা তুলেছি এর মাঝখানে তিনটা ঘর রেখে পরের ঘরটাতে আমি একটা ফোর দেব, মানে এখানে আমার টোটাল পাঁচটা ঘর থাকছে। তারপরের পাশের যে ঘরটা আছে এখানে আমার এই পাশ থেকে একটা, নিচ থেকে একটা ঘর বাড়বে, মানে মাঝখানে থাকবে পাঁচটা, দুই পাশে দুইটা, সাতটা ঘরের মধ্যে আমার আরেকটা ফোর হবে। তারপরের ঘরে আবার আমি মাঝখানে সাতটা রাখবো, দুই পাশে দুইটা, তার মানে নয়টা ঘরের মধ্যে আমার এই ফোরটা হবে। তারপরের ঘরে আমার মাঝখানে থাকবে নয়টা, দুই পাশে দুইটা, মানে এগারোটা ঘরের মধ্যে আমার এই ফোরটা হবে। তার পরেরটাও আমার এগারোটা ঘরের মধ্যেই ফোরটা হবে, দুইটা ঘর আমার, দুইটা ফোর আমার সমান থাকবে। আর একটা জিনিস দেখেন, আমি হলুদের গা ঘেঁষে কিন্তু কাজগুলো করছি, কারণ আমার একটা ফুলের সাথে আরেকটা ফুল জয়েন্ট হচ্ছে, এই যে দেখেন। তারপরে আবার আমার এখানে দুইটা ঘর কমেছে, তারপরে দুইটা ঘর কমেছে, তারপরে আমার দুইটা ঘর কমে আবার পাঁচটার মধ্যে চলে এসেছে। এভাবেই আমি একটা ফুলের পাপড়ি তৈরি করলাম। এখন আমি আরেকটা পাপড়ি তৈরি করব, এই যে দেখেন পরবর্তী লাইনে আমি মাঝখানে তিনটা রেখে পাঁচটা ঘরের মধ্যে একটা ফোর দিলাম, আবার আমি সাতটা ঘরের মধ্যে ফোরটা দিব। একটা আগের মতোই পাপড়িটা আমার উঠছে, দেখেন সাতটা ঘরের মধ্যে ফোরটা দিব, তারপরে দিব নয়টা ঘরের মধ্যে এই ফোরটা, সোজা লম্বা করে ফোরটা হচ্ছে কিন্তু। তারপরে এগারো ঘরের মধ্যে ফোর দিব এই একটা, তারপরে আবার এগারো ঘরের মধ্যে ফোর দিব আমি, এই যে দেখেন দুইটা। তারপরে আবার আমার দুইটা করে ঘর কমবে, মানে এর পরের ফোরটা, পরের লাইনের ফোরটা আমি নয়টা ঘরের মধ্যে দিচ্ছি, এই যে নয়টা ঘরের মধ্যে। তারপরেরটা দিব আমি সাতটা ঘরের মধ্যে, এই যে দেখেন তারপরেরটা আমি সাতটা ঘরের মধ্যে দিব, তারপরে আমি পাঁচটা ঘরের মধ্যে ফোর দিয়ে আমার এই পাপড়িটাও শেষ করব। দেখেন আমি আমার ফুলটা তৈরি করে নিয়েছি। এই ফুলটা তৈরি করার পদ্ধতি আমি আগের একটি ভিডিওতে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। এবার দেখেন আমি আবার বলে দিচ্ছি, এই একটা পাপড়ির পর আরেকটা পাপড়ি আমি তুলবো এইভাবে। এখন এই পাপড়িটা যখন আমি তুলবো, এখান থেকে আমি এই যে দেখেন এভাবে জয়েন্ট করে করে আমি পাপড়িগুলো তুলবো, একটার সাথে আরেকটার মিলটা দেখেন, এই যে এভাবে মিল রেখে রেখে আমি পাপড়িগুলো তুলছি। প্রতিটা পাপড়ি কিন্তু সমান মাপেই করেছি। অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি মাঝখানের অংশটা করছি। আমি মাঝখানের অংশটা সম্পূর্ণ সবগুলো ফুলের কালো দিয়ে করব, এই যে দেখেন কালো সুতা নিয়ে পাঁচটা, তারপরে সাতটা, তারপরে আবার নয়টাতে ফোর দিলাম, তারপরের লাইনটাতে, এই যে এই লাইনটাতে হবে এগারোটা, এই লাইনটাতেও হবে এগারোটা, তারপরে হবে নয়টা, তারপরে হবে সাতটা, তারপরে হবে পাঁচটা, এই যে সেমভাবে আমি মাঝখানের অংশটাও কমপ্লিট করে নিলাম। এভাবেই আমি একটার গা ঘেঁষে আরেকটা ফুল তৈরি করে নিব। এই যে দেখেন আমি কতগুলো ফুল তৈরি করে নিয়েছি, এবং ফুলগুলো দেখতে কতটা চমৎকার লাগছে, পুরো একটা ফুলের বাগান। এই ডিজাইনটি দিয়ে খুব সুন্দর করে আপনারা একটি আসন, একটি পাপোশ, টেবিল ম্যাট, ওয়াল ম্যাট অথবা একটি ব্যাগ তৈরি করতে পারবেন। আমি অবশ্যই এই ডিজাইনটি দিয়ে একটি ব্যাগ তৈরি করব। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ব্যাগ বানানোটাও দেখাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন।